বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দেবতা দল নিউইয়র্ক স্টেট হর্ষণ মানিত্র যুগ্ম আহ্বায়ক জেলা সমিতির অনুমোদিত ব্যক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বাফুলা নিবাসী যারা আজকে আমরা বাফুলাতে অবস্থান করছি, তাদের পক্ষ থেকে যে প্রতিবাদ সভা, অর্থাৎ আমাদের পর্ব শেষ করে আমরা যে প্রতিবাদ সভার আয়োজন করেছি, সেই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জনাব আবু বাসার সাহেব এবং আমাদের এবং সম্মানিত অতিথিবৃন্দ, কথা আসলে খুব একটা বাড়াবো না। আমাদের সময় সংকীর্ণ, বাংলাদেশের রাজনীতিটা যেভাবে শুরু হয়েছে, আমরা বাংলাদেশটা পেয়েছি গণতন্ত্রের কারণে, সেই গণতন্ত্র আজকে বিপন্ন। শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আন্দোলন তৈরি করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই তৈরি করা আন্দোলনের ভিতরে হঠাৎ করে ওই রিভোল্ট শব্দটি ব্যবহার করে বাংলাদেশকে যুদ্ধের দিকে নিয়ে যান এবং স্বাধীন একটি রাষ্ট্র কায়েম করেন। গণতন্ত্রমুখী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন যাবত। সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের সেই 71 থেকে 75 পর্যন্ত বাকশালে রূপান্তরিত করেছেন, অর্থাৎ গণতন্ত্রের হত্যার ইতিহাস কিন্তু শেখ মুজিবের শরীরে রক্তে জড়িত ছিল এবং সেখান থেকে এসেছে শেখ হাসিনার মধ্যে। আমাদের 90 থেকে, অর্থাৎ স্বৈরাচারী এরশাদের পতনের পর থেকে বাংলাদেশের যে গণতন্ত্রের বীজ বপন থেকে তৈরি হয়েছিল, চারা গাছ তৈরি হয়েছিল এবং সেই বাংলাদেশের গণতন্ত্র হয়তো বা আজকে একটা পূর্ণাঙ্গ রূপ পেতে পারত যদি এই 15 বছর সেই গাছটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা না হতো। আজকে যে পরিস্থিতি রয়েছে, গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র যেটা থাকে, স্বৈরতন্ত্রে অর্থাৎ তাকে রাজা মানেন, তারপরে যা কিছু করেন করেন, কিন্তু বাংলাদেশের নিকৃষ্টতম ফ্যাসিজম চুক্তিছে, অর্থাৎ এখানে আপনি নিজের ঘরে বসেও কারো কথা বলতে পারবেন না। এই দুঃখ কষ্টের জন্য বাংলাদেশের মানুষ দেশটাকে স্বাধীন করে নাই। আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সম্মান করি, কিন্তু তারা আমাদের দেশে হস্তক্ষেপ করছেন, বরং তারা বড় গলায় বলছেন যারা গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান তাদেরকে হুমকি দিচ্ছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবেন না। আমরা তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি, পার্শ্ববর্তী রাষ্ট্রকে বাংলাদেশ থেকে তাদের যে কড়া দৃষ্টি রয়েছে সেটাকে উজ্জ্বল করতে হবে। বাংলাদেশে এখন থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোন রকম হস্তক্ষেপ চলবে না। বাংলাদেশ আমরা স্বাধীন করব, গণতন্ত্র ফিরিয়ে আনব, বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন প্রবাসে পড়ে আছেন। ওরা যখন বলে তিনি কেন দেশে এসে আন্দোলন করেন না, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। কেননা শেখ মুজিবুর রহমান হত্যার পরে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসেন নাই, কারণ তার পরিস্থিতি তার বিপরীতে ছিল। তো আপনি যেহেতু আসতে পারেননি, জনাব তারেক রহমানের পরিস্থিতি আপনি তার চেয়েও অনেক কঠিন করে ফেলেছেন, সে কিভাবে দেশে যাবে? যদি তারেক রহমান বাংলাদেশের যোগ্য নেতা না হতেন, যদি তারেক রহমানের গ্রহণযোগ্যতা না থাকতো, তাহলে তিনি লন্ডনে বসে একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে বাংলাদেশ কেন স্তম্ভিত হয়ে যায়? আমরা তো কাউকে জোর করে অবরোধ করতে বলি না, আমরা তো কাউকে জোর করে হরতাল করতে বলি না, কেন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসেন? কারণ দেশের 90% মানুষ তাকে পছন্দ করেন, দেশের 90% মানুষ এখন সুষ্ঠু নির্বাচন চায়, দেশের 90% মানুষ বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌমত্ব কায়েম করতে চায়। বিদেশি কোনো মানুষের হস্তক্ষেপ বাংলাদেশ দেখতে চায় না, সেটা আমরাও বিশ্বাস করি। প্রিয় বন্ধুরা, সম্প্রতি জনাব তারেক রহমান সাহেব আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করি, বাংলাদেশ ন্যাশনালিজমের পক্ষে আমরা জীবন দিতে উৎসর্গ, তাদেরকে বলা হয়েছে শুধু বাংলাদেশি বাংলাদেশকে ভালোবেসে নয়, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, বাংলাদেশের যে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই অস্তিত্ব রক্ষার জন্য এই সরকারকে অবশ্যই সরাতে হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমাদের কি কি করতে হবে? অসহযোগ আন্দোলন। বাংলাদেশে যারা রয়েছেন তারা হয়তো খাজনা ট্যাক্স বন্ধ করবেন, তারা এই 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে হয়তো বা আদালত বর্জন করবেন। আমাদের যারা আইনজীবীরা রয়েছেন, বাংলাদেশের যে সকল সেক্টরে শ্রমিকরা রয়েছেন তারা মাঠে নামবেন আগামীকালকে থেকে এবং এটা লাগাতার চলবে। আমরা যারা প্রবাসী আছি আমাদের কাজটা কি? আমাদের পয়সায় বাংলাদেশ সরকার চলে, আপনার পয়সায় আমার পয়সায়, বিশ্বে প্রায় 1 কোটি রেজিস্টার্ড আমরা প্রবাসী রয়েছি। মূলত
দেড়কোটির কাছাকাছি হবে যেগুলি রেজিস্টার্ড না এই দেড়কোটি মানুষের পয়সা দিয়ে বাংলাদেশের যে স্তম্ভ তৈরি করা হয় আমরা হয়তোবা কিছুদিনের জন্য সেটাকে একটু দমিয়ে রাখি আমাদের হাতে রাখি গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আবার দেশে টাকা পাঠাবো এই সময়টুকু আমাদেরকে কন্ট্রোল করতে হবে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা যে চিকিৎসা দেয়া আমার নামমাত্র চিকিৎসা তাকে বিদেশে এতদিন উনি যদি বিদেশে আসতে পারতেন অনেক আগেই তাকে যে লিভারের যে সমস্যাটা ছিল তার লিভারটা রিপ্লেস করতে পারলে কিছু অংশ সে এতদিন হয়তো সুস্থ হয়ে যেত বাকি যে সমস্যাটা রয়েছে সেটা হাঁটুর সমস্যা পায়ের সমস্যা তার মূল সমস্যা লিভার এই সরকার তাকে বাঁচিয়ে না রাখার জন্য বিভিন্নভাবে তার চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু স্তম্ভিত করে দিয়েছে বাংলাদেশের শতে শতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এজাবত আমরা যারা জানি শুধুমাত্র 28শে অক্টোবরের পরের থেকে 20,000 বিএনপি নেতাগুলিকে গ্রেফতার করা হয়েছে আগের সেই 15 বছর আগের যে মামলা ছিল সেই মামলা সচল করে গত দেড় মাসে 1,500 নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে এগুলি কিসের সিম্পটম পৃথিবীর কোন স্বৈরাচার কখনো ভাবে নাই যে তারা শক্তিশালী না প্রতিটা স্বৈরাচার ভাবে পৃথিবীর ভিতরে তারা সবচেয়ে শক্তিশালী কিন্তু ওই স্বৈরাচার যেদিন পতন ঘটে তার পরের দিন দেখা যায় তাদের কয়জন ছিল এবং তার কতটুকু শক্তিশালী এই সরকারের ভীমরতে ধরেছে তারা হয়তো বোঝে না যে তাদের ক্ষমতা কতটুকু তাদের শক্তি কতটুকু তারা সারা বিশ্বের সাথে যুদ্ধ ঘোষণা করেছে গণতান্ত্রিক বিশ্বের এমন একটা দেশ আপনি নাম বলতে পারবেন না যাদের সাথে তার এখন ভালো সম্পর্ক রয়েছে তাদের সম্পর্ক রয়েছে কাদের সাথে সেই রাশিয়ার সাথে যারা স্বৈরাচার গঠন করে সেই চীনের সাথে যারা স্বৈরাচার গঠন করে সেই ভারতের সাথে যারা ধর্মীয় কুলাঙ্গারদের দিয়ে দেশের ভিতরে হাঙ্গামা তৈরি করে ক্ষমতায় বসে থাকে এইসব দলের সাথে এইসব দেশের সাথে তাদের সম্পর্ক কোন ভদ্র কোন পশ্চিমা বিশ্বের যে গণতন্ত্র রয়েছে সেই সকল গণতান্ত্রিক কোন দেশের সাথে এই সরকারের কোন রকমের যোগাযোগ নেই যোগাযোগ তো নেই হয়তো না এই 7 তারিখের যে নির্বাচন তারা মানে তাদের মতমত করে নিচ্ছে তারা দাবি করে তাদের পছন্দের কয়েকটা দল রয়েছে সেই দলের ভিতরে তারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই দল বাংলাদেশের 90% মানুষকে রিপ্রেজেন্ট করে এখন তারা কিন্তু অ্যাবসেন্ট তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ যদি একটা নির্বাচন গঠন করে যে নির্বাচনটা শেষ করে আপনার কি মনে হয় তাদের কি মনে হয় যে আসলে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে কখনোই হতে পারে না আসুন প্রিয় বন্ধুরা আমার আমরা যারা প্রবাসে আছি তারা দেশে আমাদের আত্মীয় স্বজনের সাথে কমিউনিকেট করে যার সোশ্যাল মিডিয়া প্রভাব রয়েছে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার পয়সা পাতি রয়েছে অর্থাৎ ধনী মানুষ আপনি তো পয়সা পাতি দিয়ে দেশকে সহযোগিতা করেন প্রিয় ভাই বন্ধুরা আমরা সবাই বাংলাদেশের রক্ত মাংসের মানুষ বাংলাদেশকে ভালোবাসি আমরা ওই জাতিটাকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে চাই কিন্তু গণতন্ত্র ধ্বংস করে নয় যারা আজকে উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করতে চান তাদের কাছে আবার অনুরোধ করব আপনারা গণতন্ত্রের পথে ফিরে আসুন গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে পরিচালিত করুন আপনারা 100 বছর ক্ষমতা থাকুন আমাদের কোনো আপত্তি নাই যেভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন আপনার ভোট আপনি দিন আমাকে দিতে হবে এমন কথা নেই কিন্তু দেশে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে চালু করুন এবং সেই প্রসঙ্গটাই আপনাদের কাছে উত্থাপন করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ধন্যবাদ সবাইকে আজকে যারা কষ্ট করেছেন আমাদের সাথে লিফলেট বিলি করেছেন এবং গত এই একটা সপ্তাহ যাবত যে বিএনপি কে চাঙ্গা করার জন্য বাফলো বিএনপি কে প্রতিদিনকার যে কর্মসূচিগুলি চলেছে টেলিফোনে চলেছে যোগাযোগ মাধ্যমে চলেছে সেই ত্যাগ স্বীকার করার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আশা করি এরপরে থেকে আমরা প্রতিদিন এবং প্রতি সময় দল এবং দেশের জন্য কাজ করব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম